হ্যালো বন্ধুরা ইউ আর ওয়াচিং এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটিতে পিএসসির একটি নিয়োগ হবে এবং সেই নিয়োগটা সম্পর্কে জানাবো এবং এটা কিন্তু দশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে আবেদন এবং আবেদন এখন করা যাচ্ছে তো আমার একটু ব্যস্ততার কারণে এবং এখানে নেট না থাকার কারণে আমি ভিডিওটা বানাতে পারিনি এবং এখানে একটু নেটের প্রবলেম চলছিল যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখানে দেখা লেখা আছে দেখতে পাচ্ছেন সকলে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিসে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু থাউজেন্ড অ্যাডভাইজমেন্ট নম্বর থার্টিন স্লাস টু থাউজেন্ড নাইনটিন তো এটা কিন্তু পিএসসির ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এবং এটা আমি ডাউনলোড করেছি এবং এক এক করে স্পষ্টভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল করতে হবে কত টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে লাস্ট ডেট কবে কি সব কিছু নিয়ে আলোচনা করবে একটু মনোযোগ সহকারে শুনতে হবে তো দশ তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে ফার্স্ট জুলাই পর্যন্ত আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আবেদন কবে পর্যন্ত চলবে আবেদন এখানে চলবে কিন্তু ফার্স্ট জুলাই বারোটা পর্যন্ত এবং এখানে বলা হয়েছে যে এর যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অফ ফিস থ্রো অনলাইন অফলাইন অফলাইনের মাধ্যমে টাকা জমার শেষ তারিখ হচ্ছে সেকেন্ড জুলাই টু আমি এটা বলতে পারি যে ফার্স্ট জুলাইয়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে রাখা ভালো কারণ অফলাইনে কিন্তু অনেক সময় সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেক দেরি দেরিতে পৌঁছায় এবং অনেকে ঠিকভাবে প্রসেসটা কিন্তু জমা দিতে পারে না তো সবার প্রথমে যেটা করতে হবে পিএসসির ওয়েবসাইটে গিয়ে ওয়ান টাইম এনরোলমেন্ট অর্থাৎ এনরোলমেন্ট করা করতে হবে আগে যদি এনরোলমেন্ট করা থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা দরকার যদি পাসওয়ার্ডটা ভুলে যায় ওখানে পাসওয়ার্ডের কিন্তু পাসওয়ার্ডটা মনে করার জন্য বা পাসওয়ার্ডটা পুন পুনরুদ্ধার করার জন্য একটা অপশান আছে সেটা কিন্তু ওখান থেকে করতে হবে তো এখানে ওয়েবসাইটটা হচ্ছে পিএসসি ডাব্লিউ বি ডট ইন এই ওয়েবসাইটটাতে গিয়ে লগ ইন করতে হবে অর্থাৎ এনরোলমেন্ট করতে হবে এবং তারপরে ফর্ম ফিল আপ করতে হবে তো এখানে কিন্তু ফার্স্ট জুলাই পর্যন্ত করা যাবে ফর্ম ফিল আপ তো এরপর হচ্ছে ইন্প ইনফ তো এখানে কী কী বলা হয়েছে এটা হচ্ছে মিসলেনিয়াস অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন বিভিন্ন পোস্টে এখানে করা হবে অর্থাৎ যেরকম এম মাল্টিটাস্কিং স্টাফ কেন্দ্র সরকারের ঠিক সেরকমই মিসলেনিয়াসটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে তো বিভিন্ন পোস্ট কি কী হতে পারে ইন্সপেক্টর সেভিং ডেভেলপমেন্ট অফিসার ইন্সপেক্টর অফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ব্লক ওয়েলফেয়ার অফিসার ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ইনভেস্টিগেটর ইনভেস্ট ইন্সপেক্টর মাস এডুকেশান এক্সটেন এক্সটেনশানস তো এগুলো কিন্তু কাছে আমি সবগুলো পড়ছি না তো এখানে বলেছে ম্যান আর আনসুইটেবেল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার মাস এই যে এখানে কিন্তু যে লেডি এক্সটেনশন অফিসার এবং মাস এডুকেশান এক্সটেনশানের যেই পোস্ট সেগুলো কিন্তু অর্থাৎ ছেলেরা কিন্তু পারবে না অর্থাৎ আনসুইটেবেল আর এখানে কি বলে বলা হয়েছে যে পরীক্ষার ধাপ কটা হবে পরীক্ষার ধাপ কিন্তু তিনটে এখানে হচ্ছে প্রিলি এক্সাম অর্থাৎ প্রি অবজেক্টিভ টাইপ তারপরে একটা কী হবে ডেসক্রিপটিভ টাইপ মেন্স বা ফাইনাল এক্সামিনেশান তো এই যে প্রিলি এবং মেন্সের পাস করার পরে পার্সোনালি টেস্ট এবং তারপরে কিন্তু চাকরিটা পাকা তো এরপরে পরীক্ষাটা কবে হবে পরীক্ষা হবে সেপ্টেম্বর দু হাজার উনিশের সেপ্টেম্বরে টেন্টেটিভলি অর্থাৎ আশা করা যাচ্ছে তো এটা কিন্তু হতে পারে এবারে হচ্ছে কোথায় কোথায় পরীক্ষা পড়তে পারে কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া তারপরে হচ্ছে বর্ধমান আসানসোল পুরুলিয়া রায়গঞ্জ জলপাইগুড়ি কোচবিহি এরকম কিন্তু কাছে এখানে কয়েকটা সেন্টার নাম বলা হয়েছে এবং তার সাথে সাথে কোড এগুলো হবে এবং পিএসসি যেখানে কিন্তু ওই সেন্টারগুলো পড়ে সেই সেন্টারগুলোই রেখেছে পে অর্থাৎ কত টাকা মাইন হতে পারে মাইনে হবে এখানে বলা হয়েছে গ্রেট পে এখানে মাইনে বলা আছে সাত থেকে সাঁত্রিশ হাজার ছশো তার সঙ্গে সাড়ে তিন হাজার নশো টাকা হচ্ছে গ্রেড পে এটা ভালো করে মা ভাবতে হবে এবং তার সাথে সাথে যা আদার সিরিয় সিরিয়াল নম্বর বারো টু টুয়েল টুয়েলভ বারো টু থার্টিন তো এখানে পিবি থ্রি সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো উইথ গ্রেড পে তিন হাজার ছশো এখানে কিন্তু একটা অ্যাপ্রোমিক ধরা যায় যে চা সাঁইত্রিশ হাজার টাকা মাইনে তার সাথে তিন হাজার নশো টাকা গ্রেড পে তো এরপরে যেটা ধরতে হবে সেটা কী কী সিলেবাস তো সিলেবাসটা সম্পর্কে আমি এই ভিডিওটাতে কিছু বলছি না তা আমি একবার বলে দিচ্ছি যে এই সিলেবাসটা কিন্তু আমি স্পষ্টভাবে আমি পরে নেক্সট ভিডিওতে কিন্তু বানিয়ে দেবো এবং সেখানে কিন্তু আমি সিলেবাসের জন্য কি কি পড়তে হবে অর্থাৎ কোন পিলির জন্য কী কী পড়তে হবে মেন্সের জন্য কি কী পড়তে হবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বানিয়ে দেবো এবং ওটা কিন্তু দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে আমি এরকম ভিডিও বানিয়ে থাকি এবং আগামী যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর জন্য সিলেবাস কিন্তু বানানো আছে এখানে কোয়ালিফিকেশান কী কী লাগবে কোয়ালিফিকেশান হচ্ছে এ ডিগ্রি ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ একটি রেকগনাই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস বাট গ্র্যাজুয়েশান পাস তো এখানে বয়স বলেছে কিন্তু এক এক দু হাজার ভিত্তিতে কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে উনচল্লিশ বছরের বেশি কিন্তু হলে হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এখানে যেরকম এস ছাড় থাকে সেরকম তিন বছর পাঁচ বছরের ছাড় থাকছে এবং এটা কিন্তু থাকছেই তার সাথে সাথে একটু বলে দেবো যে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এখানে যে ক্যান্ডিডেটস সেই ক্যান্ডিডেটসকে অবশ্যই এ সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে তারপরে হচ্ছে এখানে বলেছে অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলাতে পড়তে লিখতে এবং কথা বলতে জানতে হবে তারপরে হচ্ছে এখানে বলেছে যে নেপালি যারা তাদের কিন্তু এখানে দরকার নেই সেটা নেপালিদের জন্য ছাড় আছে এবার ফর্ম ফিল আপ করতে হবে কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে একশো ষাট টাকা দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ওয়ান পার্সেন্ট এক্সিমিশন ফি সাবজেক্ট টুয়ে মিনিমাম অব পাঁচ টাকা অর্থাৎ ওই একশো সত্তর টাকা আশি টাকা নেবে এবং এখানে কিন্তু ওই সার্ভিস চার্জ কুড়ি টাকা নেওয়া হবে তা সেটাও কিন্তু বলে দিয়েছে এসসিদের জন্য কিন্তু ছাড় আছে চল্লিশ পারসেন্ট আর এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনটা কোথা দিয়ে করতে হবে পিএসসি ডাব্লিউ বি ডট ইন ওখান থেকে কিন্তু এনরোলমেন্টের মাধ্যমে করতে হবে এরপরে হচ্ছে যে স্পোর্টম্যান্সের জন্য সেরকম ছাড় আছে এরপর আমি একটু বলে দিচ্ছি যে এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি ফর্ম ফিল আপ করা যাচ্ছে সিলেবাসটা কি এটা নিয়ে যদি যারা যারা জানতে চান তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে জানান এটা যদি সিলেবাস বিস্তারিত জানতে চান তাহলে বলবো কমেন্ট বক্সে জানান সিলেবাস সম্পর্কে জানার জন্য আমি আবার আবার ভিডিও বানাবো পিডিএফ দেবো ফ্রিতে এবং সেই ভিডিওগুলো কিন্তু প্রচুর শেয়ার করতে হবে বাই বাই আজকের মতো এই পর্যন্ত